বিশিষ্ট অভিনেতা হুমায়ুন ফরিদি স্যারের কবর দেখতে পাচ্ছেন আপনারা। সত্যি সত্যি অমৃত তোমার পাশে থাকবে? আমি কি তাই নেই? আমার যদি এখনো ফোন আসে এবং অদ্ভুত অদ্ভুত কথা, কেমন একটা মেয়ে একদিন ফোন করে বললো আমাকে বিয়ে করেন, মানে কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবে যে কিছু খুঁজে পাচ্ছ না। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নেই, কারণ মৃত্যু অনিবার্য, বন্ধুরা কখনো ছেড়ে যায় না, প্রিন্সের সবাই চলে যাবে, তোমার বন্ধু কখনো হারায় না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে হুমায়ুন ফরিদি স্যারের কবরের সামনে চলে আসছি। দেখতে পাচ্ছেন আপনারা লেখা আছে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট অভিনেতা মরহুম হুমায়ুন ফরিদি। দেখতে পাচ্ছেন আমরা ফুল কবরটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু ঢাকাতে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে হুমায়ুন ফরিদি স্যারের কবরটা রয়েছে। আমরা এই গুণী অভিনেতার সংক্ষিপ্ত জীবনী আপনাদের মাঝে এই মুহূর্তে তুলে ধরছি। হুমায়ুন ফরিদি 1952 সালের 29 মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি অভিনেতা। তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইয়াসমিন। চার ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি 1965 সালের পিতার চাকরির সুবাদে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এ সময় মাদারীপুর থেকে নাট্যজগতে প্রবেশ করেন। অবশেষে 1968 সালের মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হওয়ার পর পিতার চাকরির সুবাদে চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিক শেষে ওই বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে ভর্তি হন। যদিও 1971 সালের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পড়াশোনা বন্ধ হয়ে যায়, শিক্ষা অসমাপ্ত রেখেই তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধের পর ফিরে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অর্থনৈতিক বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি আল বেরুনি হলের সাথে সম্পৃক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। 1980 দশকের মাঝামাঝি সময়ে হুমায়ুন ফরিদি চলচ্চিত্র জগতে আগমন করেন। তাকে বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা হিসাবে বিভিন্ন মাধ্যমে উল্লেখ করা হয়। তিনি মাতৃত্ব চলচ্চিত্রের অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 2018 সালের বাংলাদেশ সরকার তাকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। ব্যক্তিগত জীবনে হুমায়ুন ফরিদি দুবার বিয়ে করেন। প্রথম বিয়ে করেন 1980 দশকে সারারাত ইসলাম দেবযানী নামে তার এক মেয়ে রয়েছে এ সংসারে। পরবর্তীতে অভিনেতা সুবর্ণা মুস্তফাকে বিয়ে করলে 2008 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। তিনি 2012 সালের 13 ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডিতে তার নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। এর পূর্বে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় তাকে ঢাকার মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে বাসায় ফিরে আসার পর তিনি 13 ফেব্রুয়ারি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এই আঘাতেই তার মৃত্যু ঘটে। ফরিদি স্যারের কিছু চলচ্চিত্রের তালিকা আপনাদেরকে বলছি। সন্ত্রাস, লড়াকু, দিনমজুর, বীরপুরুষ, বিশ্বপ্রেমিক, আজকের হিটলার, দুর্জয়, অসাধু বধু, ভালোবাসি তোমাকে, প্রবেশ নিষেধ, বন্ড, গাতক, টাকার অহংকার, অধিকার চাই, মিথ্যার মৃত্যু, বিদ্রোহ চারিদিকে, মনে পড়ে তোমাকে, মাতৃত্ব, শ্যামল ছায়া, চেহারা, কি জাদু করিলা, মেহেরজান, বাংলার বধূ, এক জবানের জমিদার হেরে গেলেন এইবার,
অসংখ্য ছবি করেন এই কিংবদন্তি অভিনেতা। বন্ধুরা, এতক্ষণ আপনাদের এই কিংবদন্তি অভিনেতার সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনালাম। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লোক অনেকক্ষণ ধরে পরিচর্যা করছে হুমায়ুন ফরিদি স্যারের কবরে। আমরা তার সাথে একটু কথা বলে দেখব। চলুন বন্ধুরা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, এখানে কাজ করতেছেন কতদিন ধরে ভাই? আসলে ওনার আমি কাজ করি অনেক বছর যাবৎ, তবে প্রায় 2-3 বছর আগে ওনার ভাই আসছিল। তো ওনাকে আমি চেহারা দেখে বলছি যে আপনি কি হুমায়ুন ফরিদি স্যারের ভাই? জি, প্রায় 3-4 বছর আগে হবে। তো ওনার আগে কি একটা কবরে কিন্তু ইচ্ছা করলে আমি হাত দিতে পারি না, মানে কাজ করার কোনো একটা অনুমতির ব্যাপার আছে। এই কারণ যে আপনারা জানেন এখানে প্রতিটা কবরেই এই পরিচর্যাকারী ব্যক্তি আছে। তো ওনারা আমি অনেক বসে যাবো, তো উনি কবরটা খুব অবহেলিত ছিল। ওনার কবরটা অবহেলিত ছিল, তখন ওনারা আমার ওনার ভাইয়ে আমাকে বুকের ভিতরে জড়িয়ে মনে মানে যদি পারতো উনি কলিজের ভিতরে আমার ঢুকাই নিত। তো উনি আমার বলছে আমার ভাইটাকে তুমি দেখো। আমি কি স্যার আমি তো দেখি, তারপর যেহেতু আপনি আমাকে বলছেন ইনশাল্লাহ, এখন তো আমি একটা সাহস পেয়েছি, আমি একটা অনুমতি পেয়েছি, তো ইনশাল্লাহ আমি দেখবো। তো এই সেদিন থেকে আমি কাজগুলা আমি এইগুলো আমি নিজ দায়িত্বে করি, এবং কি ভালোবেসে শ্রদ্ধা এবং ভালোবাসার এবং বিনয়ের সাথে আমি কাজগুলো করে থাকি। কারণ উনি আমাদের দেশের জন্য, উনি লেখালি আমাদের 30 লক্ষ শহীদের অর্জিত এবং আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারাই কিন্তু আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। এই আজকে এই মহান বিজয় দিবস ডিসেম্বর মাস, কারণ ওনারা যদি এই আত্মত্যাগ অনেক কিছু ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাজি উৎসর্গ করে এই আমাদের এই দেশকে এনে দিয়েছেন স্বাধীন করে, আমরা বিজয় উৎসব করেছি, স্বাধীনতা ভোগ করেছি। তো ওনাদেরকে যদি শ্রদ্ধা না করি তাহলে তো আমরা জাতি হিসেবে খুব লজ্জিত। আর আমি ওনার কাজটা করি এই জন্যই, কারণ কাজটা করে ওনাকে শ্রদ্ধা জানাই এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম উদ্বুদ্ধ করি। কারণ মানুষ যাতে বুঝতে পারে যে দেশের জন্য মানুষের জন্য যদি কোনো কিছু করে তাহলে তাকে কখনো ভুলে না, আমরা তোমাদের বলবো না, চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো। এই জন্যে আমি কাজগুলো করে থাকি। এখানে অনেক দূর দূরান্ত থেকে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসে, আইসেই বলে একটাই কথা বলে, ভাই হুমায়ুন ফরিদি স্যারের কবরটা কোথায়? মৃত্যুকে আলিঙ্গন করো, মৃত্যুকে বই পেও না, ভালোবাসা বিশাল সমুদ্র, এই যে বন্ধুত্বর একটা সম্পর্ক, এই যে উক্তিগুলো এগুলো দেখেছি, এইগুলো কিন্তু এখন নতুন প্রজন্মের মাঝে কিন্তু একটা বিশাল সাড়া দিয়েছেন। কারণ ওনার কবর আইসেই মানুষগুলা ওনার উক্তির কথা বলে, ওনার অভিনয়ের কথা বলে, ওনার যে মুক্তিযুদ্ধের কথা বলে, ওনার যে ইউনিভার্সিটির গল্প বলে, তা শুনতে খুব ভালো লাগে। তা আমার কাছে ওনার সব মিলেই উনি আমার প্রিয় একজন মানুষ, ওনাকে আমিও ভালোবাসি, শ্রদ্ধা করি, যেই তাই আমি এখানে থাকি। তো আমি আমার ভালোবাসাটুকু দিয়ে আমি যত্ন করে ওনাকে আমি রেখেছি। আমার ভালোবাসা এবং শ্রদ্ধা, এই গাছগুলা যখন ফুল ফুটে আমার মনে পড়ে আমার ভালোবাসাটা একটু ফুটে উঠে, এইটাই আমার ভালোবাসা দিয়ে কিন্তু কিন্তু এই আমি সাজিয়ে রাখছি। কারণ এই প্রতিটা ফুল আমার ওই যে ভালোবাসার একটা প্রতীক। তো এই যে আপনারা আসছেন, আমার কাছে কিছু ভালো লাগছে, আপনারা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরবেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। বলতে হলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, এতক্ষণ আপনাদের কিংবদন্তি হুমায়ুন ফরিদি স্যারের কবরস্থান দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হচ্ছে আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই কামনায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।